সার্ভ হিউম্যানিটি অ্যান্ড সেফ সোসাইটি এই মোটোকে সামনে রেখে আমাদের যে লায়ন্স ক্লাব এটা বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 28তম অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনভেনশন। যে প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ডিস্ট্রিক্ট 31582 লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্টের যে বিশাল বড় কনভেনশন 2023 হচ্ছে, সেখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখুন এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর মেম্বার আমাদের এখানে এসে জড়ো হয়েছে, আনন্দ করছে, ছবি তুলছে, সেলফি তুলছে, এভাবেই পুরো অনুষ্ঠান সমাগম একদম লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং বেশ আনন্দ করছে সবাই। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাই, আমরা এখন চলে এসেছি ঠিক বলরুমের সামনে, যেখানে আমাদের সদস্যরা সবাই আড্ডা দিচ্ছে, মজা করছে, ছবি তুলছে। এখন আমরা চলে যাব ছবির এখানে। এই মুহূর্তে আমরা যখন দেখছি তখন দেখছি ক্লাব নয়াপল্টনের সদস্যরা ছবি তুলছে। আমরা এখন আছি, আজকে আমরা এই কনভেনশনে যোগ দিয়েছি, আমাদের ক্লাব অফ নয়াপল্টনের বিভিন্ন মেম্বাররা আছে, আমরা সবাই সব মেম্বার, এবং আমরা খুবই উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা লায়ন্স নয়াপল্টন ক্লাব এই কনভেনশনে যোগ দিয়েছি এবং বেশ আমোদ হাসি খুশির মধ্যে আমরা আমাদের সময় অতিবাহিত করছি। আপনারা ইতিমধ্যে যেটা দেখিয়েছি যে পুরো লবিবর্তী লোক এবং প্রচুর মেম্বাররা এখানে এসেছে হোটেল রেডিসন ব্লুতে, আমরা আমাদের কার্যক্রম এবং পরবর্তী কার্যক্রমে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে ছবির তোলা হচ্ছে, আমাদের গভর্নর সাহেব এখানে আছেন এবং অন্যান্য অতিথিরা আছেন, এখানে খুব সুন্দরভাবে ছবি তোলা হচ্ছে। এই যে এই ভাই, উনি ছবি তোলার দায়িত্ব পালন করছেন, উনি অনেকে ছবি তুলে দিচ্ছেন আমাদের মেম্বার যারা আছে। আর এ হলো ছবি তোলার মূল ডায়াস, যেখানে দাঁড়িয়ে আমাদের মেম্বার যারা আছেন তারা ছবি তুলছেন এবং যেগুলো হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আপ হবে। এই মুহূর্তে এখন হচ্ছে প্রথম দিনের সাংস্কৃতিক সন্ধ্যা। আপনারা মঞ্চে যেমনটি দেখতে পাচ্ছেন ওখানে নৃত্য হচ্ছে এবং দর্শকরা সেটা উপভোগ করছে। এই মুহূর্তে আমাদের কনভেনশনের খাওয়া দাওয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে রকমটা, যে টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে এবং এটা আমাদের আজকে দুপুরের খাবার। ঠিক একই রকম ভাবে ডিনার হবে, যেখানে আরো খাবার টাবার থাকবে। এখানে আজকে ছিল নান, রুটি, ডাল এবং ডিমের কোরমা ছিল, সেই সাথে রোস্ট এবং পোলাও। আর ডেজার্ট আইটেমও এখানে দেওয়া হচ্ছে। আমি যদি ডেজার্ট আইটেমটা একটু দেখি তাহলে এখানে এই ধরনের ডেজার্ট আইটেমটা থাকছে। একদম লাস্ট দিনের ডিনার আজকে হচ্ছে, যেখানে মূল মঞ্চের মধ্যে টেবিল সাজানো হয়েছে।